অস্বাভাবিক মৃত্যু এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুল পূর্বপাড়ায়। অস্বাভাবিক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা আন্দুল পূর্বপাড়া এলাকা জুড়ে। বৃদ্ধের বয়স আনুমানিক 62 বছর। ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পিছন মোড়া করে হাত পা বাঁধা অবস্থায় মুখ থুবড়ে বিছানায় পড়ে থাকা অবস্থায় বৃদ্ধের দেহ উদ্ধার হয়। এবং যে অবস্থায় বৃদ্ধের দেহ উদ্ধার হয় তাতে এই মৃত্যুকে খুন বলে অনুমান করা হচ্ছে। আমরা খুবই আগে মারতাম, পিছনে লাগতাম, ও লাগতো পেছনে, মাটিগত যেভাবে লাগতো এমনিভাবেও লাগতো। এটা আমার বন্ধুটা যেমন পেছনে সে লাগতো, বন্ধু হলে পারিবারিক ব্যাপারে তো আমরা না, আমরা জাস্ট ইয়ার কি বেরোলাম আজ আমি ওই সকালবেলা যখন বেরিয়েছি কথা বলতে বলতাম ভালো ছেলে, আমাদের সঙ্গে খুব খুব বলতো বলতো, আমার সঙ্গে ওই পার্টি পলিটিক্স নিয়ে চেঁচামেচি রাগারাগি সব রাস্তাঘাটে হতো। আমি তো এসে যাচ্ছি রাস্তা দিয়ে দেখলাম এই এত এত ভিড় কেন, কি বৃত্তান্ত এই ব্যাপার।